हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज के आमी क्लास एटर लेसन टेनर एक्टिविटी एट ए थे तुम्हारे करब। एर आगे आमी लेसनर बेंगली मिनिंग पढ़िए एक्टिविटी सेवेन पर्यंत करिए। तुम्हारा जो से भिडियोगो ना देखे थको भिडियो डेस्क्रिप्शन बक्से लिंक देया थाकबे, सेखान थेके तुम्हारा देखे नीते पारबे। तो चलो शुरू करा जाक एक्टिविटी एट ए। इन द फॉलोइंग सेंटेंसेस अंडरलाइन द वर्ब फॉर्म्स व्हिच शो that the person denoted by the subject does something. In the following sentences, নিচের বাক্যগুলিতে underline the verb forms. Verb formগুলির নিচে দাগ দাও which show, যেগুলো দেখায় that যে the person denoted by the subject, যে ব্যক্তিকে subject বোঝানো হয় বা কর্তা বোঝানো হয় does something, কিছু একটা করে। Circle the verb forms, সেই verb formগুলিকে circle করো বা গোল করো which show that, যেগুলো দেখায় যে something is done, কিছু একটা করা হয় to person denoted by the subject, যে ব্যক্তিকে সাবজেক্ট বোঝানো হয় তার দ্বারা কিছু করা হয়। তো এই বিষয়টা আমি একটু সহজ করে বলি। আসলে এখানে বলা হয়েছে, এখানে দুরকমের ভার্ব ফর্ম দেওয়া আছে। যে ভার্ব ফর্মগুলির দ্বারা বোঝানো হয় যে কর্তা ডিরেক্টলি কোনো একটা কাজ করছেন, সেই ভার্ব ফর্মগুলির নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বগুলো তার নিচে। আর যেগুলো প্যাসিভ ভয়েসের ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো বা ক্রিয়াগুলো কর্তার দ্বারা করা হয় বোঝায়, সেই ভার্বগুলিকে সার্কেল করতে বলা হয়েছে। তো এক নম্বর বাক্যটা দেখো, বলেছে সি সিংস এ সং, সে একটা গান গায়। তাহলে এখানে সি সাবজেক্ট আর সিংস ভার্ব, তাহলে কে গান গায়? সে গান গায়। তাহলে কর্তা এখানে কাজটা করছেন, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আর এই তো এই কর্তা যেহেতু এখানে কাজটা করছেন সরাসরি, তো এই ভার্বটার নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে। তো আন্ডারলাইন করলাম, এটা হবে না, শুধু সিংস পর্যন্ত হবে, শুধু সিংস ভার্বটার নিচে আন্ডারলাইন হবে। আমারটা এখানে এ পর্যন্ত চলে এসেছে, শুধু সিংস। দু নম্বর, এ সং ইজ সাং বাই হার, এ সং ইজ সাং মানে একটা গান গাওয়া হয় বাই হার, তার দ্বারা। তাহলে কোনো একটা কাজ কারো দ্বারা করা হচ্ছে বোঝানো হচ্ছে, সেই কারণে এটা প্যাসিভ ভয়েস। তাহলে ইজ সাং, এই যে ভার্বটা, এই ভার্বটার নিচে এই ভার্বটা আন্ডারলাইন হবে না, এই ভার্বটা সার্কেল করতে হবে, ইজ সাং এটা সার্কেল হবে। তিন নম্বর, হি ড্রিউ এ পিকচার, হি ড্রিউ এ পিকচার মানে হচ্ছে সে একটা ছবি এঁকেছিল। তাহলে হি এখানে সাবজেক্ট আর ড্রিউ ভার্ব, সে এঁকেছিল মানে কর্তা কাজটা করেছিল, এরকম বোঝানো হচ্ছে, তাহলে ড্রিউ ভার্বটার নিচে আন্ডারলাইন হবে। চার নম্বর আছে, এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এ পিকচার ওয়াজ ড্রন মানে একটা ছবি আঁকা হয়েছিল বাই হিম, তার দ্বারা। তাহলে কোনো একটা কাজ কারো দ্বারা করা হচ্ছে বোঝানো হচ্ছে, তাহলে এখানে যে ভার্বটা আছে ওয়াজ ড্রন, এটাকে সার্কেল করতে হবে। অ্যাক্টিভিটি এইট বি, আইডেন্টিফাই দ্য ভয়েস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে ভয়েসগুলিকে চিহ্নিত করো অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং নিচে দেওয়া টেবিলটি পূর্ণ করো। তো এক নম্বর দেখো, হি টোল্ড এ স্টোরি, হি টোল্ড মানে সে বলল, এ স্টোরি একটা গল্প, সে একটা গল্প বলল। এখানে তাহলে হি সাবজেক্ট আর টোল্ড ভার্ব, তাহলে কর্তা এখানে সরাসরি কাজ করছে বোঝানো হচ্ছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে এটা হবে অ্যাক্টিভ ভয়েসের ঘরে। দু নম্বর আছে, দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, দ্য বল ওয়াজ থ্রোন মানে বলটা ছোঁড়া হয়েছিল বাই দ্য বয়, বালকটির দ্বারা। তাহলে এখানে কোনো একটা কাজ কারো দ্বারা করা হচ্ছে বোঝানো হচ্ছে, সেই কারণে এটা প্যাসিভ ভয়েস। তিন নম্বর, আই রিড মেনি বুকস, আই রিড মানে আমি পড়ি, মেনি বুকস অনেক বই, আমি অনেক বই পড়ি। তাহলে এখানে আই সাবজেক্ট আর রিড এখানে ভার্ব, আমি পড়ি, সরাসরি কর্তা কোনো একটা কাজ করছেন, তো সেই কারণে এটা অ্যাক্টিভ ভয়েস। চার নম্বর আছে, ফুটবল ইজ প্লেড বাই দেম, ফুটবল ইজ প্লেড মানে ফুটবল খেলা হয় বাই দেম, তাদের দ্বারা। তাহলে এখানে কোনো একটা কাজ কারো দ্বারা করা হচ্ছে বোঝানো হচ্ছে, সেই কারণে এটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভিটি এইট সি, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করো। তো এখানে দুটো কলাম আছে, এ আর বি। কলাম এর দিকে দেখো অ্যাক্টিভ ভয়েসগুলো আছে আর কলাম বি এর দিকে প্যাসিভ ভয়েসগুলো আছে। কলাম এতে যে অ্যাক্টিভ ভয়েস আছে তারই প্যাসিভ রূপগুলো কলাম বিতে করা আছে, তো সেগুলো আমাদের ম্যাচিং করতে হবে। এক নম্বর আছে, রুমিতা মেড এ পেপার বোট, রুমিতা একটা কাগজের নৌকা তৈরি করেছিল। এটার সঙ্গে হবে সি, এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, একটা কাগজের নৌকা তৈরি করা হয়েছিল রুমিতার দ্বারা। এরপর আছে দু নম্বরটা, আই নো দ্য ম্যান,
আমি মানুষটাকে চিনি। এটার সঙ্গে হবে ডিএটটা, দ্য ম্যান ইজ নোন টু মি, মানুষটাকে চেনা হয় আমার দ্বারা। তিন নম্বর আছে সি কুকস ফুড, সে খাবার রান্না করে। এটার সঙ্গে হবে এটা, ফুড ইজ কুকড বাই হার, খাবার রান্না করা হয় তার দ্বারা। চার নম্বর আছে উই ওয়াচড এ ক্রিকেট ম্যাচ, উই ওয়াচড মানে আমরা দেখেছিলাম এ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ। এটার সঙ্গে হবে বিয়েরটা, এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস, একটা ক্রিকেট ম্যাচ দেখা হয়েছিল আমাদের দ্বারা। অ্যাক্টিভিটি 8D, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে ভয়েস বা বাচ্যগুলিকে পরিবর্তন করো। এক নম্বর দেখো রিয়া স্যাং এ সং, রিয়া স্যাং মানে রিয়া গিয়েছিল এ সং, একটা গান, রিয়া একটা গান গিয়েছিল। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই বাক্যের অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে নিয়ে যেতে হবে। এই এই বাক্যে অবজেক্ট আছে এ সং, তাহলে এ সং সাবজেক্ট হয়ে গেল। তারপর কী হবে বি ভার্ব, যেখানে দেখো স্যাং আছে অর্থাৎ সিং মেন ভার্ব, তার সেকেন্ড রূপ বা পাস্ট ফর্ম আছে, তাহলে বি ভার্বে কী বসবে ওয়াজ। তারপর কী হবে স্যাংয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম সাং, তারপর বাই রিয়া, এ সং ওয়াজ সাং বাই রিয়া, একটা গান গাওয়া হয়েছিল রিয়ার দ্বারা। বি সি নোজ মাই ব্রাদার, সি নোজ সে জানে মাই ব্রাদার আমার ভাইকে। তাহলে এই বাক্যে মাই ব্রাদার অবজেক্ট, এটাকে আমাদের প্যাসিভ ভার্বে সাবজেক্ট করে নিয়ে যেতে হবে মাই ব্রাদার। তারপর নো ভার্ব আছে, প্রেজেন্টের রূপ আছে, নোজ আছে, তো সেই কারণে এখানে বি ভার্বে হবে ইজ, তারপর নো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম নোন, তারপর টু হার, যেহেতু নো ভার্ব আছে, নো ভার্ব থাকলে বাই হয় না টু হয়, সেই কারণে মাই ব্রাদার ইজ নোন টু হার, আমার ভাইকে চেনা হয় তার কাছে বা তার দ্বারা। সি আই রোট এ লেটার, আমি লিখেছিলাম একটা চিঠি। এই বাক্যে এ লেটার অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, তাহলে এ লেটার। তারপর বি ভার্ব কী হবে, যেহেতু রোট আছে অর্থাৎ সেকেন্ড ফর্ম, তাহলে বি ভার্বেরও সেকেন্ড ফর্ম করতে হবে বা পাস্ট টেন্স। এ লেটার যেহেতু সিঙ্গুলার তাই এখানে হবে ওয়াজ, তারপর রোটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটেন, তারপর বাই মি। ডি দে ক্লিনড দ্য ক্লাসরুম, তারা পরিষ্কার করলো শ্রেণীকক্ষটা, তাহলে এখানে দ্য ক্লাসরুম অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপর ক্লিনড আছে, যেহেতু পাস্ট ফর্ম আছে তাই এখানেও পাস্ট ফর্ম হবে দ্য ক্লাসরুম ওয়াজ, তারপর ক্লিনের পাস্ট পার্টিসিপাল ফর্ম ক্লিনডই হয়, তাহলে ক্লিনড বাই দেটা দেম হবে, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম, শ্রেণীকক্ষটা পরিষ্কার করা হয়েছিল তাদের দ্বারা। অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ারস অফ ওয়ার্ডস, ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স, মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো উইথ দ্য গিভেন পেয়ারস অফ ওয়ার্ডস, নিচের শব্দ জোড়া দিয়ে, মানে দুটো করে শব্দ নিয়ে একটা জোড়া, ইউজ ওয়ান পেয়ার একটা জোড়া ব্যবহার করো ফর ওয়ান সেন্টেন্স, একটা বাক্যের জন্য, অর্থাৎ এই যে এক একটা জোড়াতে দুটো করে শব্দ দেওয়া আছে, তো এই দুটো শব্দ দিয়ে একটাই সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমে আছে মেট আর শপ, আই মেট মাই টিচার ইন এ বুক শপ, আই মেট মাই টিচার, আমি আমার শিক্ষক মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম ইন এ বুক শপ, একটা বইয়ের দোকানে। বি রিমেম্বার আর ডেজ, রিমেম্বার মানে মনে করা আর ডেজ মানে দিনগুলি, আই কান্ট রিমেম্বার ক্লিয়ারলি মাই চাইল্ডহুড ডেজ, আই কান্ট রিমেম্বার আমি মনে করতে পারি না ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে মাই চাইল্ডহুড ডেজ আমার শৈশবের দিনগুলোকে। সি মুভড আর প্লেস, মুভড মানে চলে গিয়েছিল আর প্লেস মানে জায়গা, রিসেন্টলি উই হ্যাভ মুভড টু এ নিউ প্লেস, রিসেন্টলি মানে সম্প্রতি উই হ্যাভ মুভড আমরা চলে গেছি টু এ নিউ প্লেস একটা নতুন জায়গায়। ডি ফাইট আর কান্ট্রি, ফাইট মানে যুদ্ধ করা আর কান্ট্রি মানে দেশ, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ডাজ নট ওয়ান্ট টু ফাইট উইথ আদার কান্ট্রিজ, আওয়ার কান্ট্রি ইন্ডিয়া আমাদের দেশ ভারতবর্ষ ডাজ নট ওয়ান্ট মানে চায় না টু ফাইট লড়াই করতে উইথ আদার কান্ট্রিজ অন্যান্য দেশের সঙ্গে। অ্যাক্টিভিটি 10A, রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল, রাইট অ্যান অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, অফ এ ব্রোকেন বাইসাইকেল একটা ভাঙা বাইসাইকেলের আত্মজীবনী লেখো,
আত্মজীবনী মানে আমরা যখন অন্য কোনো ব্যক্তির সম্পর্কে, অন্য কোনো ব্যক্তির জীবন সম্পর্কে কিছু লিখি তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি, আর যখন আমরা নিজের জীবন সম্পর্কেই লিখি তখন সেটাকে বলা হয় আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। কিন্তু এখানে বলা হয়েছে যে একটা ভাঙা সাইকেলের আত্মজীবনী লেখো, তো আমাদের নিজেকে একটা ভাঙা সাইকেল ভেবে নিজেদের জীবন কাহিনীটা সেইভাবে লিখতে হবে। আমি এখানে হেডিং দিইনি, তোমরা এখানে একটা হেডিং দিয়ে নেবে, অটোবায়োগ্রাফি অফ এ ব্রোকেন বাইসাইকেল। শুরু করছি। আই অ্যাম এ বাইসাইকেল, আমি হলাম একটা বাইসাইকেল। আই অ্যাম এ উইটনেস অফ মেনি জেনারেশনস, আই অ্যাম এ উইটনেস, আমি একটা সাক্ষী অফ মেনি জেনারেশনস, বহু প্রজন্মের, আমি বহু প্রজন্মের একটা সাক্ষী। আই হ্যাভ বিন ইন মিন্টুজ হাউস ফর দ্য লাস্ট থ্রি জেনারেশনস, আই হ্যাভ বিন ইন মিন্টুজ হাউস, আমি মিন্টুর বাড়িতে আছি ফর দ্য লাস্ট থ্রি জেনারেশনস, গত তিন প্রজন্ম ধরে। হিজ গ্র্যান্ডফাদার মানিকবাবু ব্রট মি হোম, তার ঠাকুরদা মানিকবাবু আমাকে বাড়িতে এনেছিলেন। বাট নাও আই অ্যাম ইউজলেস, কিন্তু এখন আমি ব্যবহারযোগ্য নই। অ্যাজ আই অ্যাম ব্রোকেন, যেহেতু আমি ভেঙে গেছি, অ্যান্ড হ্যাভ গ্রোন ওল্ড উইথ টাইম, এবং সময়ের সঙ্গে বৃদ্ধ হয়ে গেছি। হাউ মেনি ওয়েজ আই হ্যাভ গান, কত পথ আমি চলেছি। হাউ মেনি কান্ট্রিজ আই হ্যাভ ভিজিটেড, কত দেশ আমি ঘুরেছি। এভরিথিং ইজ পাস্ট নাও, সব কিছুই এখন অতীত। নাও আই লাই ইন এ কর্নার অফ এ রুম, নাও আই লাই, এখন আমি পড়ে থাকি ইন এ কর্নার অফ এ রুম, ঘরের একটা কোণায়। দিস মে বি মাই ফিউচার, এটাই হয়তো আমার ভবিষ্যৎ। অল দ্য মেমোরিজ অফ দ্য পাস্ট আর মাই কম্পেনিয়ন নাও, অল দ্য মেমোরিজ অফ দ্য পাস্ট, অতীতের সমস্ত স্মৃতিই আর মাই কম্পেনিয়ন নাও, এখন আমার সঙ্গী। অ্যাক্টিভিটি 10B, সাপোজ রিসেন্টলি ইউ হ্যাড টু চেঞ্জ ইউর প্লেস অফ রেসিডেন্স, রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ শিফটিং ফ্রম এ সিমিলার অফ এ ফ্যামিলিয়ার নেবারহুড টু এ নিউ প্লেস। সাপোজ, ধরো রিসেন্টলি মানে সম্প্রতি, ইউ হ্যাড টু চেঞ্জ, তোমাকে পরিবর্তন করতে হয়েছে, ইউর প্লেস অফ রেসিডেন্স, তোমার বাসস্থানের জায়গা। রাইট এ পেজ, একটা পাতা লেখো ইন ইউর ডায়েরি, তোমার ডায়েরিতে, অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা সম্পর্কে, অফ শিফটিং ফ্রম এ ফ্যামিলিয়ার নেবারহুড, একটা পরিচিত প্রতিবেশী মহল থেকে, টু এ নিউ প্লেস, একটা নতুন জায়গায়, একটা পরিচিত প্রতিবেশী মহল থেকে একটা নতুন জায়গায় শিফট করার বা তার তোমার যে বাসস্থানের জায়গা সেটা পরিবর্তন করার যে অভিজ্ঞতা, সেটা নিয়ে তোমার ডায়েরিতে একটা পেজ লেখো। ডায়েরি লেখার নিয়ম, প্রথমে যেদিন লিখছি সেই ডেটটা দিতে হবে। আমি এখানে দিয়েছি 11th October 2022, তারপর যে দিন লিখছি সেই দিনের, আজ যেমন টিউজডে তাই টিউজডে লিখেছি। তার নিচে যখন লিখছি সেই টাইমটা 10 PM, তারপর নিচে ডিয়ার ডায়েরি বলে অ্যাড্রেস করে তারপর আমি শুরু করেছি। আই লিভ ইন নদিয়া সিন্স মাই চাইল্ডহুড, আই লিভ ইন নদিয়া, আমি নদিয়াতে থাকি সিন্স মাই চাইল্ডহুড, আমার শৈশবকাল থেকেই। বাট নাও আই অ্যাম ইন কলকাতা, কিন্তু এখন আমি কলকাতাতে। লাস্ট উইক আই চেঞ্জড মাই প্লেস অফ রেসিডেন্স, লাস্ট উইক, গত সপ্তাহে আই চেঞ্জড, আমি পরিবর্তন করেছিলাম মাই প্লেস অফ রেসিডেন্স, আমার বাসস্থানের জায়গা। ইট ইজ বিকজ অফ মাই ফাদার্স ট্রান্সফারেবল জব, ইট ইজ বিকজ অফ মানে এটার কারণ হলো আমার বাবার ট্রান্সফারেবল জব, আমার বাবার পরিবর্তনশীল চাকরি এটার কারণ। আই হ্যাড টু লিভ মাই স্কুল, টিচার্স, ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, আই হ্যাড টু লিভ, আমাকে ছাড়তে হয়েছে মাই স্কুল, আমার বিদ্যালয়, টিচার্স, আমার শিক্ষক শিক্ষিকাদের, ফ্রেন্ডস, বন্ধুবান্ধবদের অ্যান্ড নেইবার্স, এবং প্রতিবেশীদের। হিয়ার আই হ্যাভ অ্যাডমিটেড ইন এ নিউ স্কুল, হিয়ার আই হ্যাভ অ্যাডমিটেড, এখানে আমি ভর্তি হয়েছি ইন এ নিউ স্কুল, একটা নতুন বিদ্যালয়ে। আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস ইয়েট, আই ডোন্ট হ্যাভ মানে আমার হয়নি এনি ফ্রেন্ড ইয়েট, এখনও আমার কোনো বন্ধু হয়নি। সিন্স আই অ্যাম ফ্রম এ ভিলেজ নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট মি হিয়ার, সিন্স যেহেতু আই অ্যাম ফ্রম এ ভিলেজ, আমি গ্রাম থেকে এসেছি, নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট মি হিয়ার, এখানে কেউ আমাকে পাত্তা দেয় না। আই অ্যাম অ্যালোন অল ডে, আমি সারাদিন একাই থাকি। আই অ্যাম রিয়েলি মিসিং মাই ওল্ড ডেজ, আমি সত্যিই মিস করছি আমার অতীতের দিনগুলোকে।
এখানে এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।